হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও এক নতুন রেসিপি এনেছি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমি একদম ন্যাচারাল ঘরোয়া এই রেসিপিটা বানাবো, কোনো রকম আমি এখানে কালার ব্যবহার করব না। আজকে আমি চিকেনের ঝোল বানাবো আর একটু মাখো মাখো ঝোল বানাবো, যেটা ভাতের সাথে ভীষণ টেস্টফুল হবে। এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি আর এখানে বেশ 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তেলটা কড়াতে ভালো করে গরম করে নিলাম। নিয়ে এখানে আমি এবার রান্না শুরু করে দিলাম। এখানে আমি এখন বেশ কাঁচা আলু বেরিয়েছে, একদম কাঁচা আলু। সেই কাঁচা আলুগুলোকে গোটা করে মাঝখান দিয়ে শুধু একটা করে ভাঁজ করে কেটে নিয়েছি। একটা আলুকে দুটো ভাগ করেছি, তা এইভাবে আলুগুলো একটু বড় সাইজে রেখেছি। আর এটা চন্দ্রমুখী আলু যেহেতু এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, এমন কিছু সময় লাগে না। আর একটু বড় করে আলু আমার বেশ দেখতে ভালো লাগে, তাই আমি সবসময় একটু বড় সাইজের আলু করে রাখি। আলুগুলোকে আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে ভেজে নিলাম, তুলে রাখবো। এখন আমি এর মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের গোটা ফোড়ন একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই গোটা ফোড়নটা কিন্তু সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, স্মেল বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তা এখন আমার দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে ফোড়নটা। তবে এখানে কিন্তু ফোড়নটা কিন্তু কোনো রকম পুড়িয়ে ফেললে হবে না, হালকা করে রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি গোটা 4টে পেঁয়াজ নিয়েছি, যা পেঁয়াজগুলোকে ভালো করে এই ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি একটু রান্না করি সব কিছু ভাজা ভাজা করে, আমার মনে হয় একটু ভাজা করে নিলে টেস্টটা কিন্তু ভালো হয়। আর তবে ভাজাটা কিন্তু খুব কড়া করে হবে না, একটু হালকা হালকা করে ভাজতে হবে। আর দেখুন পেঁয়াজটা আমি বেশ ভালো করে এখানে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। পেঁয়াজের মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে এখানে যে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি, তা এখানে মাংসটা দিয়ে দিলাম। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, আর এখানে হচ্ছে পুরোপুরি বেশিরভাগ মাংসই আছে, এখানে হাড়ের পরিমাণটা কমই আছে। তা এখানে আমি রান্না করে নিচ্ছি, এখানে পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর এর মধ্যে আমি আদা আর টমেটোটা তুলে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে বাড়ির অন্য কাজগুলো করতে যাব। এখানে আমি থাকবো না, কারণ এখানে আমার অন্য কাজ পড়ে গেছে। কিন্তু রান্না করতে করতে আমি অন্য কাজও করতে থাকি, তাহলে আমার কাজে সুবিধা হয়, একভাবে দাঁড়িয়ে কাজ করার সময় আমার নেই। তা আদা বাটা বেশ কিছুটা দিয়ে দিলাম, আদার সঙ্গে একটু রসুনও দিয়ে দিয়েছি। আর এখানে আমার একটুকু দাঁড়াবার সময় আর নেই, তাই এখানে আমি সামান্য লবণ আর এখানে একটা গোটা টমেটো আর বেশ কিছু গুঁড়ো মশলা, গুঁড়ো মশলাগুলো অনেক কিছু গুঁড়ো মশলা দিয়েছি এখানে, সব হাফ চামচ করে দিয়েছি। দিয়ে এখানে আমি দেখুন ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন এখানে চিকেনের মধ্যে জল বেরিয়ে গেছে। এখন এটাকে আবারও বেশ নাড়াচাড়া করব। আর এর মাঝে মাঝে আমি ঢাকনা দিচ্ছি কিন্তু আপনাদের দেখাচ্ছি না, ঢেকে দিয়ে আমি চলে যাচ্ছি, আমার একটুকু দাঁড়াবার এখানে একটুকু সময় নেই। এর মাঝে মাঝে আমি বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি রান্না করতে করতে। আর এখানে যেহেতু ঢাকা দিয়ে চলে যাচ্ছি, সেই হেতু দেখছি এসে মাংসের মধ্যে জল বেরিয়ে যাচ্ছে, আর এই জল বেরোনোটা খুবই ভালো, তাহলে কিন্তু পরিপুষ্টভাবে এটা মশলাটা ভেতরে ঢুকছে এবং এটা সেদ্ধও হচ্ছে। তাই এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুর সাথে এই ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিলাম। কষানোটা আমার পুরোপুরি হয়ে গেছে আর জলটা দিয়ে দিয়েছি, এবার দেখুন এটা ফুটে উঠলো, খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। আর এটা আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে, পুরো চিকেনটা আমার খুব সুন্দরভাবে হয়েছে এবং যে কালারটা এসেছে এটা সম্পূর্ণ ন্যাচারাল কালার, কোনো রকম আমি কালার ব্যবহার করলাম না, এমনি শুকনো যে গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাতেই রান্না করেছি। তা বন্ধুরা, আজকের এই চিকেনের পাতলা ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর এখন আমি একটা অন্য জায়গায় কড়া থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে পরিবেশন করে দেখাবো। তা বন্ধুরা, অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই তো পাশে থাকবেন। আর আমার যারা অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু আসতে চাইছেন তাদেরকে আমার ওয়েলকাম,
সব সময়ের জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ফিরে আসি, আবারও দেখা হবে। টাটা।